হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে একটা আপকামিং বাংলা সিনেমা নিয়ে আমরা কথা বলবো, যেটার নাম হচ্ছে নির্ভয়া। তো সেটার টিজার পোস্টার বা ফার্স্ট লুক পোস্টার বলো, সেটা আজকে সকালবেলা রিলিজ করেছে। এই সিনেমার পরিচালক হলেন অংশুমান প্রত্যুষ, যিনি অলরেডি আমাদের বাংলায় দু তিনটে ছবি বানিয়ে ফেলেছেন। তো এটা তার আপকামিং সিনেমা। তো এই সিনেমাতে অভিনয় করতে দেখবো আমরা সব্যসাচী চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, গৌরব চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, প্রিয়াঙ্কা সরকার এবং হিয়া দে, মানে আমাদের পটল কুমার নামে সবাই যাকে এক নামে চেনে, এক ডাকে চেনে, সেও এই সিনেমাতে কাজ করছে। তো নির্ভয়া নামটা থেকেই বুঝতে পারছো যে এটার মূল বিষয়বস্তু হচ্ছে ধর্ষণ। তো 2012 সালে যে দিল্লিতে ঘটনাটা ঘটেছিল সেটারই আধারে এই গল্পটা তৈরি করা হয়েছে। এখানে দেখানো হবে যে 13 বছরের একটা মেয়েকে গণধর্ষণ করা হয় এবং সে প্রেগনেন্ট হয়ে পড়ে, কিন্তু সে আবার একদিকে কোমাতেও আছে। এবার প্রেগনেন্ট হওয়ার দরুন তার ভেতরে যে বেবিটা আছে সেই বেবিটা সে রাখতে চায় নাকি রাখতে চায় না, সে তো নিজে মুখে বলতে পারছে না। তো এটা ডিসিশন কে নেবে? তার ফ্যামিলিতেও কেউ নেই। তো এটাই আর কি একটা মানে আদালতে একটা কেস চলবে যে এই অবস্থায় এই যে সন্তান যে আসছে তাকে পৃথিবীর আলো দেখানো উচিত কি উচিত না, যে ক্ষেত্রে মা নিজে কনসেন্ট দিতে পারছে না, কারণ এটা ধর্ষণের দরুন এই বাচ্চাটা এসছে, স্বেচ্ছায় আসেনি। তো বেশ মানে কি বলবো, টাচিং একটা স্টোরি লাইন আছে এবং একটা ডার্ক সিনেমা হবে আমরা বুঝতেই পারছি, যেখানে আমাদের সমাজের বিভিন্ন যে প্রবলেমগুলো, ইস্যুগুলো আছে সেগুলো তুলে ধরা হবে। তো এখানে আমরা প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তীকে উকিলের চরিত্র করতে দেখব। এবং এই সিনেমাটার যে অফিসিয়াল পোস্টারটা রিলিজ হয়েছে, এত ক্রিয়েটিভ এবং এত মিনিংফুল। এখানে দেখতে পাচ্ছি একটা মেয়ে, 13 বছরের একটা মেয়ে, হিয়াদে যে ক্যারেক্টারটা করছে পটল কুমার, তার চোখ থেকে জল ঝরছে এবং সেখানে একটা আনবর্ন বেবি, মানে গল্পের যে বিষয়বস্তু যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, যে বেবিটাকে পৃথিবীতে আনা হবে কি হবে না সেটার ডিসিশন নেওয়ার কেউ নেই, আদালতও সেটা ভাবছে কি করবে না করবে, সিনেমার শেষে সেটা একদম রিভিল করা হবে আর কি। তো সেই আনবর্ন বেবিটা, চোখের জল ঝরছে, সেখানে একটা আনবর্ন বেবি, মানে এত টাচিং। আমি যখন প্রথমবার দেখি ছবিটা, মানে আমি খালি তাকিয়েছিলাম যে এখন বাংলা সিনেমার পোস্টারগুলো কত ক্রিয়েটিভ হয়, কত মিনিংফুল, মানে অর্থ বহন করে আর কি, অর্থপূর্ণ পোস্টার বানানো হয়। মানে আমি তো এগালি ওয়েট করে আছি, আশা করি এই সিনেমাটা মানে ভালো একটা জায়গায় যাবে। হয়তো সেরকম বাজেট বা মানে প্রোডাকশন ভ্যালু দিয়ে এই সিনেমাটা বানানো হবে না, ঠিক আছে, করতে পারলে তো খুবই ভালো হবে, তাও এটা লিমিটেড বাজেটের মধ্যে বানানো হলেও যদি গল্পের মূল বিষয়বস্তু যদি ঠিক থাকে, পারফর্মাররা যদি পারফরমেন্সটা তাদের মানে বেস্টটা দিয়ে দেয়, তাহলে কিন্তু এই সিনেমাটা প্রচুর লোকের মানে কাছে পৌঁছে যাবে আর কি। এবং পটল কুমারের অলরেডি একটা ফ্যান বেস আছে, আমরা ঘরে ঘরে প্রত্যেকে তাকে চিনি। সে নিজেও বলেছে যে আমার প্রেমের ছবি ভালো লাগে না, আমার একটু অন্য টাইপের ছবি ভালো লাগে, মাঝে মাঝে অ্যাকশন সিনেমা আমার করতে ভালো লাগে। এবং এই রোলটা তার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, সবাই তাকে মানে ছোটো পটল কুমার দেখেছে, এখন কিছু কিছু ধারাবাহিকে সে কাজ করছে, এটা তার ফার্স্ট ডেবিউ হতে যাচ্ছে বাংলা সিনেমাতে। তো আমি একটা ইন্টারভিউ পড়ছিলাম, তো আমি তো এগালি ওয়েট করে আছি এটার অফিসিয়াল টিজার ট্রেলার এগুলোর জন্য। তো তোমাদের কার কী মতামত? নির্ভয়া খুব তাড়াতাড়ি আছে, নামটাও যে লেখা আছে, রেফটা, ভয়ের ওপরে যে রেফটা আছে সেটা একটা পেনের ছবি। তো বলো না, বেশ ক্রিয়েটিভ একটা পোস্টার আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কী মতামত দিচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে সেটা একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সেকশন বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।